আসসালামু আলাইকুম ভিয়ার্স ফারজানা জয় ব্লক থেকে বলছিলাম কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকার নামটা কি আকাশ আকাশ কোন জায়গা থেকে আসছেন কুষ্টিয়া কুষ্টিয়া আচ্ছা কটা গরু আসছেন

এই সবই দ্যাশাল দ্যাশাল সার গরু না এটা কী সব বকনা হুম আচ্ছা আচ্ছা সব বক এটা ওজন কতটুকু আছে এটা এই লালটা এই যে প্রথম লালটা এটা আছে মনে এটা একটু থাপড় দিয়ে একটু এদিকে দিলে ভালো হ্যাঁ তিন হয়তো কেজি এরকম তিন মনের থেকে দশ পনেরো কেজি কম বেশি বেশি আচ্ছা আচ্ছা

এই দুটো যেরকম বললাম না এরকম এখন নিয়া খদ্দের থাকলে সেটি হচ্ছে আলাদা বুঝতে পারলে খদ্দেরই বাজার পাঁচ হাজার কম বেশ আর কি আচ্ছা ওটার ওজন কতটুকু আছে যে ফরেজটা ওইটা হচ্ছে সাড়ে তিন মন পারে যাবে পার হয়ে যাবে মাথা খুলি যে দিয়া সাড়ে তিন মন পার দেবে পারে যাবে আচ্ছা ওটা তো বাপ না ওটাও বাপ আচ্ছা তো ওটা কেমন কি ওটা তো মানে একটু বড় আছে এগুলোর থেকে হ্যাঁ হয়ে গেলে বড় তো এটা কেমন কি বড় ওটা কতটুকু কত নিয়ত কেমন এখন নিয়তে তো কোনো ঠিক না এখন যদি কিনা লোক আসে তখন কার নিয়ে বুঝছে এখন আপাতত একটা দাম বলে দেন এখন দাম ওই দাম চাওয়া আছে ওই সব দামে তো গরু বেচে কিনা হয় না হয় নাকি না ঠিক আছে তারপরে আপনি দেখাবেন এই দিতে বলে না ওই শালারে গরুর দাম চাচ্ছে রে হচ্ছে টিভির দেখি এখন আপনি দাম বলে দেন যে এরকম কতটুকু হইলে একটা ধারণা যেন নিতে পারে মানুষজন

এরপরে আপনারা এসে হাটে এসে দরদাম করে ওনার কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা এটা 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 এডিট তো ওর থেকে ওজন বেশি ওজন বেশি একটু ওঠানো যাবে এটা কি সারবাসুর এটা তো হ্যাঁ সারবাসুর দশাল গুণ দশাল গুণ সবই সব আপনাকে পাবনায় এর নাকি না আমার দেশি ও দেশি পাবনা বাসল পাবনা এটা তো মোটামুটি ভালোই এটা ওজন কতটুকু হবে এটা থেকে কি বড় হ্যাঁ এটা তো বড় মনে হয়